হে এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমি সুস্মিতা। তো আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে ওয়েট, তার আগে যারা একদম চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা। চলে যাচ্ছি মেন কথায়। তো তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলে স্টেনশিট পেপার। যারা একদমই আর্ট করতে পারে না এটা তাদের জন্য অনেক হেল্পফুল হয়। এটা মেনলি কাপড়ে করে থাকে, কাপড় ছাড়াও এটা কিভাবে করা যায় আমি আজকে সেটাই দেখাবো। প্রথমে এখানে একটা উড বেস নিয়ে নিলাম, এটা মেনলি আমি লকেটের জন্য নিয়েছি। তো এটার মধ্যে প্রথম আমি অ্যাক্রিলিক কালার রেড ব্যবহার করলাম। এখানে পুরো কাঠে আমার এই রেড কালারটা, ফার্স্ট যে রেড কালারটা ওইটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখানে স্টেনসিল যে পেপারটা আমি নিয়েছি এটার এইটুক অংশ আমার কাছে ভালো লেগেছে। তো এইটাকে আমি আমার যে কাঠের বেসটা আছে এটার উপরে বসিয়ে দেন এটাকে একটা পেন্সিলের সাহায্যে আউটলাইন করে নেব। এখানে আমি লাল সাদা রাখছি হচ্ছে বৈশাখী থিমের মধ্যে, যেহেতু বাঙালির নববর্ষ একদমই নিকটে চলে এসছে। তো তার জন্য সাদা আর লালটাকে ম্যানশন করে আমি এখানে এই উড বেস দিয়ে এই একটা মালা তৈরি করব। তো তার জন্য আমি এটাকে পেন্সিল দিয়ে আউটলাইন করে নিয়েছি। নর্মালি তো আমরা হাতে আর্ট করে থাকি বা পেন্ট করে থাকি, এখন আমি স্টেনসিল দিয়ে দেখালাম যে স্টেনসিল দিয়ে আপনারা উড বেসের উপরে বা তোমরা উড বেসের উপরে কীভাবে করবে। খুব বেশি কঠিন কিন্তু না, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, একদম বুঝতে পারবে কীভাবে আমি করেছি। যেখানটা আমি পেন্সিল দিয়ে আউটলাইন করেছি সেইখানটাতে আমি হোয়াইট কালার যেটা অ্যাক্রিলিকের সেটা দিয়ে নিচ্ছি। কালার চলতে থাকুক, এর মধ্যে তোমরা কমেন্ট করে দাও আমার জুয়েলারি বানানোর ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, বা তোমরা কী টাইপের জুয়েলারি বানানোর ভিডিও বেশি পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আর অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করবা, কারণ অনেকেই ভিডিও দেখে লাইক করে না, এইটা তোমরা প্লিজ করো না। একটা লাইক করতে তো আর বেশি কিছু লাগে না, একটা যদি লাইক তোমরা করে দাও তাহলে আমার ভিডিওটা রিচ হতে আরও হেল্প হয়। ওকে, তাই অবশ্যই ভিডিওতে লাইক করবা। তো ওড বেসের যেখানে যেখানটাতে আমি সাদা অ্যাপ্লাই করছি প্রায় অলমোস্ট আমার হয়ে এসছে। ওড বেসে পেন্ট করা আমার হয়ে গেলে আমি এখানে একটা কাঠের বড় সাইজের পুঁতি নিয়েছি, আর নিয়েছি ব্ল্যাক কর্ড। দেন আমি এখানে ফেভিবন গ্লোয়ের সাহায্যে ব্ল্যাক কর্ডের যে সুতাগুলো উঠে উঠে থাকে এখানটাতে আমি গ্লো অ্যাপ্লাই করে নিচ্ছি। এই গ্লোটা দেওয়ার পর একটু সুতা কিন্তু উঠে না। যারা ফেভিবন গ্লোটা সম্পর্কে জানো না, তো গ্লোয়ের উপরে আমার একটা ভিডিও চ্যানেল আপলোড করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তারপর আমি এখানে একটা সিলভার রঙের জাম্পিং আটকে নিলাম। এই জাম্পিংটার ভেতর দিয়ে আমি এই ব্ল্যাক কর্ডটাকে গেঁথে নেব। তো বড় সাইজের যে কাঠের বিটসটা এখানে আমি নিয়েছি, তো সেটাকে হচ্ছে আমি গেঁথে দিচ্ছি দুইটা সুতার কর্ডের মাথা একসঙ্গে করে এটাকে আমি ভিতরে গেঁথে দিচ্ছি। দেন কর্ডের লাস্ট অংশে আমি একটা গেট দিয়ে নিব। দেন এক্সট্রা যে ওয়্যার থাকবে বা হচ্ছে সুতা যদি কোনো অংশ উঠে থাকে সেটাকে আমি কেটে ফেলে দেব। তো এটাই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। বাই।